হরে কৃষ্ণ। আপনাদের সকলকে ভক্তি জীবন চ্যানেলে সুস্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কৃষ্ণা কনসিয়াসনেস পার্টি। কৃষ্ণ ভক্তরা কিভাবে পার্টি করে বা কোন আনন্দ উপভোগ করে সেই বিষয়ে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে ভক্তরাও আনন্দ বা মজা করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে গৌর নিতাইয়ের অভিষেক হচ্ছে, এটা গৌর পূর্ণিমার। তো আমি ভিডিওর সামনে এটা একটু দিয়ে দিচ্ছি, মাতাজির বাড়িতে হয়েছে ছোট্ট করে। আজকে যে আমাদের কৃষ্ণা কনসিয়াসনেস পার্টিটি হচ্ছে, সেটা হচ্ছে তিনজন মাতাজির ওপরে, কারণ তিনজন মাতাজি সবাই এখান থেকে শিফট হয়ে যাচ্ছে। কেউ চাকরি সূত্রে শিফট হচ্ছে, কেউ পার্সোনাল কারণে শিফট হচ্ছে। তো সেই কারণে একটি ছোট্ট আয়োজন করা হয়েছে, মাতাজির বাড়িতে পার্টি করা হয়েছে। তো গর্ণিতায়ের জন্য একটা সুন্দর কেকও আনা হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আপনাদের আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা কীর্তন শুরু করে দিয়েছে। এখানে যে প্রথমে বসে আছে সেটা রিজু, আমার ছেলে, ও এখানে কীর্তনটি লিড করছে। আর পাশে বসে যে মৃদঙ্গ বাজাচ্ছে সে মাতাজির মেয়ে। তো দেখুন গর্ণিতায় যেন কত বড় একটি কেক আনা হয়েছে, এটা মন্দির থেকে কিন্তু অর্ডার করা হয়েছে। আর এখানে সবাই মিলে আমরা বসে কীর্তন করছি, বেশ ভালো লাগছে। মানে ভক্ত সঙ্গ যাকে বলে, মানে আমি আমার আগের লাইফও দেখেছি, কিন্তু এই ভক্ত সঙ্গে যে একটা আনন্দ, একটা যে অনুভূতি, শান্তি, সেটা মনে হয় বাইরের জগতে নেই। তো খুবই ভালো লাগছে। রিজু এখানে করতাল বাজাচ্ছে, আর ওই যে মাতাজির মেয়ে মৃদঙ্গা বাজাচ্ছে। এখন মাতাজি ভগবানকে ভোগ নিবেদন করবে, তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এই যে দেখতেই পাচ্ছেন মাতাজি চলেই এসেছে, মাতাজি এখন ভগবানকে ভোগ নিবেদন করবে। আর আমরা সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি, এখন আমরা নার্সিং ভগবানে, মানে নার্সিং আরতি করবো সবাই মিলে। গর্ণিতায় এবং রাধা শ্যামসুন্দরের দর্শন করুন আপনারা এবং কৃপা লাভ করুন। দেখুন মাতাজি কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, এমন নয় আজকে সাজিয়েছে, মাতাজি কিন্তু প্রায়ই খুব সুন্দর করে, খুব সুন্দর সুন্দর মালা বানিয়ে ভগবানকে অফার করে এবং খুব ভালোভাবে অল্টারকে সবসময় সাজিয়ে রাখে। গর্ণিতায়ের জন্য আনা কেকটা বাচ্চারাই এখানে কাটিং করছে। আর এখানে একজন বাচ্চা খুব কান্নাকাটি করছিল ও কাটবে বলে, তো মাতাজি সবাইকে দিয়ে একবার একবার করে কেক কাটিং করিয়েছে, কারণ সকলেই এখানে বাচ্চা। তো সবাই মিলে এখানে কেকটা কেটে নিল। তো দেখুন ভক্তদের যে মিলন, ভক্তদের যে পার্টি, ভক্তরা যখন একসাথে মিলিত হয় তখন কিন্তু সবাই মিলে এভাবেই আনন্দ করে কাটিয়ে দেয়। তো এখানেই দেখতে পাচ্ছেন অন্ন হয়ে গেছে আর পুরিও হচ্ছে। আর এখানে নিচে এই মাতাজি আমাকে হেল্প করছিল, পুরিগুলো বেলে দিচ্ছিল। কিছু কিন্তু এখানে ক্যামেরা করছিল,
আর রিজু ওখানে করছিল, রিজু নিচে ওই মাতাজিকে হেল্প করছিল লিচি বানাতে, তো পুরিগুলো বেশ ভালো ভালো ফুলে উঠছিল, খুব সুন্দর হয়েছিল। যে দেখুন রিজু এখানে হেল্প করছে, রিজু কিন্তু আমাকেও বাড়িতে হেল্প করে, তো ওখানে গিয়েও ওই মাতাজিকে হেল্প করছিল লিচি বানাতে। তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন প্রসাদ পাওয়ার পালা। আর আমি একটু তাড়াতাড়ি বসে গেছি, মাতাজি আমাকে বললো তাড়াতাড়ি বসে যেতে, কারণ আমার বাড়ি সবার বাড়ির থেকে অনেকটা দূরে, আমাকে ফিরতে হবে, রাত হচ্ছিল। তো আমি আর রিজু অনেকেই প্রায় বসে গেছি আমরা, তো প্রসাদ পাওয়ার পরে আমি ওখান থেকে প্রভুজির জন্য একটু প্রসাদও নিয়ে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন এই গর্ণিতায়ের কেক, আর লাস্টে আমরা সবাই মিলে এই কিছু ছবি তুলেছি, যেটার সুন্দর মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরলাম। সব মাতাজিরা মিলে আমাকে একটি ভগবানের রাধা শ্যামচন্দ্রের আলেখ্য গিফট করেছে, তো আপনাদের সেই ফটোটা পরে দেখাবো, আলেখ্য ছবিটা। আর আপনাদের কৃষ্ণা কনসিয়াসনেস পার্টি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ওই যে দেখতে পাচ্ছেন আলেখ্যর ছবি রাধা শ্যামচন্দ্র, হরে কৃষ্ণ।